বিয়ে গায়ে হলুদ বা রিসেপশন যে কোনো বড় অনুষ্ঠানে পড়ার জন্য যারা গর্জিয়াস জুয়েলারি সেট খুঁজছেন যে সেটে গলার নেকলেস কানে দুল এমনকি টিকলিও থাকবে কিন্তু দামটা আবার চাচ্ছেন কম বাজেটের মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটা সো হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশী ডায়েরি একটা বড় বক্স নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে অনেক সুন্দর সুন্দর কিছু জুয়েলারি এর কালেকশন দেখাবো যেটা আমার আউটফিট এর সাথে ম্যাচ হয়েছে সেটা আমি অলরেডি পরে আছি আজকের ভিডিওতে যতগুলো জুয়েলারিজ আপনারা দেখবেন সবগুলো পেয়ে যাবেন আপনারা রিজনেবল প্রাইস এর মধ্যে এলিগেন্স বাই রুবা পেজ থেকে পেজের লিঙ্ক আমি ক্যাপশনে মেনশন করে দিব চলেন শুরু করি ফার্স্ট আমি যেটা পরে আছি সেটা ভালোভাবে দেখেন যেহেতু আমি নর্মাল একটা ফটোশুটে বের হয়েছিলাম আমি শুধু গলার যে নেকলেস আছে সেটা আর কানে দুলটা পরেছি এই সেটের সাথে একটা টিকলিও আছে আপনাদের যেটা যেটা পছন্দ আপনারা মিক্স ম্যাচ করে নিতে পারবেন খুবই সিম্পল একটা একটা আউটফিট শাড়ির সাথে আমি পরেছি তাতেই এত বেশি ভালো লাগছে এই সেটটা আমি চিন্তা করছি যে কোনো গর্জিয়াস আউটফিটের সাথে পরলে স্পেশালি কোনো মসলিন বা জর্জেটের শাড়ি অথবা কোনো লেহেঙ্গার সাথে যদি এই সেটটা পরা যায় অনেক বেশি ক্লাসি লাগবে নিচের সাইডটা তো অনেক বেশি সুন্দর কিন্তু আমার কাছে না এটার উপরের যে পার্টটা আছে পুরো পার্ট দেওয়া নর্মালি দেখা যায় একটা বা দুইটা লেয়ারের এর দেওয়া থাকে এখানে অনেকগুলো লেয়ার দেওয়া আছে আরো যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যেহেতু নেকলেস অনেক বেশি গর্জিয়াস আর হেভি এটার সাথে মানানসই হিসেবে কানের দুলটাকে একটু সিম্পল রাখা হয়েছে খুবই ক্লাসি একটা সেট আমি এটা পরেছি এটা আমি হাতে নিয়েছি এই জন্য আপনাদেরকে বলতে পারছি ক্লাসি থেকে চলে যাই অ্যাস্থেটিক একটা সেটে এ চোকার টাইপের সেট আমার অনেক বেশি পছন্দ এটাও ফুল একটা সেট গলার নেকলেস আছে কানের দুল আছে আর উপরে টিকলি আছে টিকলিটা একটু পরে দেখাচ্ছি টিকলিটা ছাড়াও অনেক বেশি ভালো লাগছিল এই জন্য আমি একটু রেকর্ড করলাম ফুল লেন্থের বড় জুয়েলারিজ থেকে এই ধরনের চোকার সেট আমাকে একটু বেশি অ্যাট্রাক্ট করে আর অ্যাস্থেটিক কেন বললাম এখন যদি আমি সুন্দর করে একটা খোপা করে চুলে ফুল দিতাম কয়েকটা বেলি ফুলের মালা অথবা একটা গাজরা দিয়ে চুলটাকে সুন্দর করে সেট করে এই চোকার সেটটা যদি পরে কোনো গায়ে হলুদে যাওয়া যায় একদম সেই লাগবে বিশ্বাস করেন অথবা এঙ্গেজমেন্ট পার্টিতেও এই ধরনের সেট পরা যাবে মানে যে কোনো অকেশনে পরা যাবে আমি জাস্ট ইমাজিন করছিলাম জুয়েলারিগুলো দেখে দেখে যে জিনিস আমি হাতে নেই বা পরে দেখি সেগুলোর কোয়ালিটি সম্পর্কে তো আমি বলতেই পারি কোয়ালিটি অনেক বেশি ভালো কালারগুলো একদম চকচক করছে আর আপনারা যখন পেয়েজি গিয়ে এগুলোর প্রাইস রেঞ্জ জানতে পারবেন আপনার কাছে মনে হবে যে বাইরে থেকে অনলাইনে অনেক বেশি রিজনেবল এই সেট আমার কাছে মনে হচ্ছিল আমার ফেস কাটের সাথে অনেক মানিয়েছে খুলতে ইচ্ছে করছে না একটা করে খুলি আবার রেকর্ড করি অনেক সিলভার টাইপের আর কালারফুল দেখিয়েছি এখন একটা গোল্ড টাইপের দেখায় এই সেট গলার একটা নেকলেস আর কানের দুল আছে আমার কাছে মনে হচ্ছিল আমি অ্যাকচুয়াল গোল্ড পরে আছি এটার কালার এত সুন্দরভাবে পলিশ করা ইউজুয়ালি গোল্ড আর পার্লের কম্বিনেশন এত ভালো লাগবে এটা আমি চিন্তা করিনি দেখা যায় এত বড় গোল্ডের জুয়েলারিগুলো জুয়েলারি গুলো আমি সবসময় অ্যাভয়েড করি বাট এটা পরার পর আমার কাছে না খুব ভালোই লাগছে গোল্ডের ভারী জুয়েলারি পরে যারা বাইরে যেতে ভয় পান অথবা আমরা যারা এফোর্ড করতে পারি না গোল্ড কেনার তারা আমরা এই ধরনের গোল্ড পলিশ করা গোল্ড প্লেটের জুয়েলারি পরে টেনশন ফ্রি হয়ে সুখে শান্তিতে থাকতে পারি আমি এলিগেন্স বাই রুবা পেজের ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদেরকে বোঝাতে পারি এই পেজে অনেক ধরনের ভ্যারাইটি আছে জুয়েলারিজ এর একটা পয়ল আর স্টোন এর কম্বিনেশনের জুয়েলারি সেট নিয়ে চলে আসলাম যারা মাল্টি কালারের জুয়েলারি পছন্দ করেন না এক কালার একদম ড্রেসের সাথে ম্যাচ করে জুয়েলারি নেয় তারা এই টা দেখতে পারেন এক কালারের গোল্ডেন বা মেরুন শাড়ি বা লেহেঙ্গার সাথে খুব সুন্দর লাগবে পার্ল এর স্টোনের গোল্ড প্লেটেড কালেকশন দেখালাম এখন এমন একটা সেট দেখাবো যেটা আমার আম্মুর অনেক পছন্দ হবে এই যে দেখেন এই ধরনের গলার নেকলেস আমাদের পাশে যে কতগুলো আছে যারা জুয়েলারিজ এর ক্ষেত্রে অনেক ইউনিক টাইপের কিছু পড়তে পছন্দ করেন গতানুগতিক না ঝুমকা না পার্ল হবে না তারা এটা দেখতে পারেন আমি একটু ক্যামেরার কাছে এনে দেখানোর চেষ্টা করছি যে দূর থেকেও এত সুন্দর গ্লেস দিচ্ছে শুরুতে তো বলেছিলাম কোনো বিয়ের অনুষ্ঠানে বা বড় অনুষ্ঠানে পড়ার জন্য গর্জিয়াস জুয়েলারি দেখাবো কিন্তু এই সেটটা যে কোনো নর্মাল কামিজ বা সিম্পল ড্রেস এর সাথেও খুব ভালো যাবে একটা গ্লেজি হালকা একটু গোল্ডেন আর মেরুনের কম্বিনেশন সেট যে কোনো আউটফিটকে এটা কমপ্লিমেন্ট করবে দেখেন আমার ড্রেস এর লাগছে এখন দেখেন কয় লাখ টাকার হার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি মানে কালার কোয়ালিটি আর ফিনিশিং এত সুন্দর কেউ কেউ বুঝতে পারবে যে আমি আসল গোল্ড পরেছি না নকল বিয়ের পর থেকে সবার অনেক কমপ্লেন থাকে কেন আমি গোল্ডের জুয়েলারি পরে অনুষ্ঠানে যাই না আমি অলওয়েজ বলতাম যে আমার খুব ভয় লাগে রাস্তা দিয়ে ট্রাভেল করতে আর শুধু শখ দিয়েই হবে না পকেটে অনেক টাকাও থাকতে হবে সো আমাদের যাদের ভয় লাগে বা আমরা অ্যাফোর্ড করতে পারছি না এত দামি দামি গোল্ডের জুয়েলারিজ এগুলো পরে আমরা আমাদের মনে শখ পূরণ করে ফেলি এই গোল্ড প্লেট জুয়েলারিটা আসলে অনেক সুন্দর একদম গলায় কি সুন্দর বসে গেল দেখেন ছোট্ট এত কিউট একজোড়া কানে দুল আছে মানে আপনি কানে আর গলায় দিবেন আর এটা একদম বসে পড়বে সব পেজেরই একটা সিগনেচার প্রোডাক্ট থাকে এলিগেন্স বাই রুবা পেজ এর সিগনেচার প্রোডাক্ট হচ্ছে ওনাদের পার স্টোনের জুয়েলারিজ কারণ এত এত কম্বিনেশন আর কালার ভ্যারিয়েশন আমি দেখলাম আর পার্ল এমন একটা জিনিস না ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হোক সেটা বাইরের কোনো নাম করা শোরুমের পার্ল অথবা আমাদের কক্সবাজারের ফুটপাতে যে পার্ল পাওয়া যায় মেয়েদের একটা অ্যাট্রাকশন থাকে পার্লের প্রতি তাছাড়া এই পেজটা নতুন আর নতুন পেজের ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলে থাকি যে আপনারা ভালো ডিসকাউন্ট পাবেন ভালো ভালো অফার পাবেন ক্যাপশন পেজের লিঙ্ক মেনশন করা আছে আপনারা গিয়ে আপনাদের পছন্দের পার্ল হোক স্টোন হোক গোল্ড প্লেটের জুয়েলারি হোক চোকার সেট হোক যার যেটা পছন্দ আপনারা নিয়ে নিতে পারেন কথা বলতে বলতে আরো কয়েকটা জুয়েলারি সেট আমি আপনাদেরকে দেখিয়ে ফেলছি কালার ভ্যারিয়েশনের সাথে আপনারা লেন্থের ভ্যারিয়েশনও দেখতে পারছেন অনেকে আছে একটু গলা ঢাকা জুয়েলারি পড়তে পছন্দ করেন যেটা গলার সাথে মিশে থাকবে অনেকে আছে আবার গলাটা খালি রেখে একটু ঝুলানো সেট গুলো পছন্দ করেন এই জন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিয়ের কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে একটু মেরুন হতে হবে একটু গোল্ডেন হতে হবে কাস্টমারের চাহিদার জন্যই আমি খেয়াল করলাম যে কালেকশন গুলো আমাকে পাঠানো হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য সেগুলোর মধ্যে পার্লের পাশাপাশি মেরুন টাইপের কালার অনেক বেশি ভিজিবল এই সেট অনেক সুন্দর আরেকটা বুদ্ধি দেয় যারা ঘরোয়া পরিবেশে বিয়ের অনুষ্ঠান কমপ্লিট করছেন পরে বড় করে অনুষ্ঠান করবেন অবভিয়াসলি অনুষ্ঠানের আগেই তো গোল্ডের কেনাকাটা শুরু হয় না তাই বাসায় বা রেস্টুরেন্টে ছোট করে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে পড়ার জন্য এই সেট একদম পারফেক্ট সেটা ব্রাইড নিজে হতে পারে ব্রাইডের বোন আত্মীয় স্বজন মা শাশুড়ি সবাই মিলেমিশে এই জুয়েলারি গুলো দেখতে পারেন চেষ্টা করি বাজেটের মধ্যে আপনাদেরকে ভালো ভালো সলিউশন দেওয়ার জন্য আপনাদেরকে দেখাতে দেখাতে আমারও কয়েকটা পছন্দ হয়ে গিয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কোনটাতে আমাকে বেশি মানিয়েছে শুরু করেছিলাম একটা মাল্টি কালার সেট দিয়ে শেষ করবো একটা মাল্টি কালার জুয়েলারি সেট দিয়ে প্রথমটা একটু ঝুলানো আর বড় ছিল এটা হচ্ছে আমার পছন্দের চোকার টাইপের গর্জিয়াস সেট যদি পরাই লাগে আমার কাছে মনে হয় গলাটা ভরে থাকবে এটা দেখতেই ভালো লাগে আর অনেস্টলি যদি বলি এটার টিকলিটা আমার বেশি পছন্দ হয়েছে মানে ইজিলি পরা যাবে এই ধরনের জিনিস আমার পছন্দ বাইরে যাওয়ার আগে কোনো জিনিস যদি ভালোভাবে সেট না হয় খুব বিরক্ত লাগে এই টিকলিটা আমি বসানোর জন্য কোনো ক্লিপ ইউজ করিনি জাস্ট মাথায় দিয়েছি হোল্ডারটা আটকে গেল আর এটাতে যে স্টোন গুলো আছে না স্টোন গুলো খুব সোভার কালার অনেকগুলো জুয়েলারি সেট আপনাদেরকে দেখিয়ে ফেললাম আরো দেখতে চাইলে এলিগেন্স বাই রুবা পেজে চলে যাবেন ওখানে কমেন্ট বা ইনবক্সে মেসেজ করলে আপনাদেরকে প্রাইস জানিয়ে দিবে বাজেট ফ্রেন্ডলি আরো অনেক জুয়েলারি জামা কাপড় শাড়ি অথবা কসমেটিক্স অনেক কালেকশন নিয়ে আসবো আপনাদের সামনে ইনশাল্লাহ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং